নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আর তোমাদের সবাইকে আমার মায়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে 1 মার্চ, শিবরাত্রি। তো কালকেই বলেছিলাম যে আমি শিবরাত্রির পুজো করি বাড়িতে, বাড়িতেও করি আবার মন্দিরেও যাই। তো আজকে আমি পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কীরমভাবে সারাদিন শিবরাত্রির দিনে সারাদিনটা কাটাই, কীভাবে পুজো করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সুব্রত অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, ঘরদোর পুছে সব পরিষ্কার করে রেডি হয়ে স্নান টান করে এরমভাবে রেডি হয়ে গেছি। তো এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। এই যে দেখো ঠাকুর ঘরে আমি সব বাসন বের করে রেখেছি, এখন এগুলোকে মাজবো, ধোবো, তারপরে ঘরদোর মুছে তারপরে আমি পুজো করতে বসবো।
তো বন্ধুরা দেখলে আমার সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি, আর এখন আমি পুজো করতে বসেছি। তো তার জন্য দেখো আমি আগে শিব ঠাকুরটাকে একটা তামার বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন শিব ঠাকুরটাকে চান করাবো। তারপরে আমি যে সাদা কাপড় কাপড় দিয়ে একটা আসন তৈরি করেছি সেখানে আমি বসিয়ে দেব। তো দেখো এই যে ঘটিতে যে পঞ্চামৃতটা তৈরি করেছি তার মধ্যে আমি দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে নিয়েছি। তো এটা আমি এবারে বাবার মাথায় ঢেলে দেব, তারপরে আমি শুদ্ধ গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে নেব। তো আমি এরমভাবে ছোটোবেলায় থেকে মা আমাকে বলেছিল, শিখিয়েছিল যে এরমভাবে জল ঢালতে হয়। তো আমি সেটা দেখে দেখেই এরমভাবেই পুজো করি বাড়িতে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা যে আমি কিরমভাবে বাড়িতে পুজো করেছি। আর এটা দুপুরবেলায় আমি বাড়িতে বাবার মাথায় জল ঢেলে দিয়েছিলাম, তারপরে বিকেলবেলায় আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে। আর একটা কথা, তোমরা যারা আমার কালকের ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে আমার কালকের ভিডিওটা চেক করতে পারো। সেখানে আমি আমার নিত্য পুজো যেটা রোজ ডেলি যে সব ঠাকুরকে আমি যেরকমভাবে পুজো করি আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা যদি চাও সেটা গিয়ে চেক করতে পারো, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি পুজোটা করে নিই, তো তোমরা দেখতে থাকো।
তো এই যে আমার থালা আর এখানে সব আমি নিয়ে নিয়েছি, তো চলো তোমরাও আমার সাথে। নমো বাম দেবায় নমো, নমো অহুরায় নমো, নমো শুদ্ধ জাতয় নমো, নমো ভোলে মহেশ্বরায় নমঃ। নমো শতবাগ্রসন্নতিশতদুর্গবিনাশিনী শুভদা মুক্তদা গঙ্গা গঙ্গে চ পরমাগতিয়ং গঙ্গাবাই নমঃ। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি পুজো দিতে গেছিলাম মন্দিরে, তো আমি পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি। এখন একটু ঘরের ঠাকুরকে দেব, তারপরে আমি উপোস ভাঙবো। অনেক
কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। তো সন্ধ্যের পরে এখন রাত 9টা বেজে গেছে, তো আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে, ভেবেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব, বাট আমি তেমন কিছু খাইনি আর কিছু তেমন খেতে ভালো লাগছিল না, অল্প একটু সাবু খেয়ে নিয়েছি, তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি শিবরাত্রির উপোস করি বা কীভাবে বাড়িতে আমি শিবের পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে দেখো তোমরা, আমি আমার যদি কোনো জায়গায় ভুল থাকে বা কিছু মানে ঠিক না হয় তাহলে তোমরা আমাকে বলতে পারো, কারণ আমি কিন্তু অত কিছু নিয়ম জানি না, আমি অত ভালো করে মানে পুজো করতে পারি না, যেটুকুনি আমি পারি যেটুকুনি আমি ছোটোবেলায় মানে করেছি বা ছোটো থেকে করে এসেছি বা দেখেছি যেইটুকুনি আমি মায়ের কাছে, আমি সেইটুকুনি করি আর সেইটুকুনি করার চেষ্টা করি। আমি অত ভালো করে অত কিছু নিয়ম মেনে আমি পুজো মানে আমি জানি না, মানে এটাই হচ্ছে মধ্যা কথা। তো যাই হোক, আমার মনে হয় যে এত কিছু নিয়ম বা এত কিছু জিনিসের দরকার হয় না, সত্যি করে মন থেকে যদি বাবাকে ডাকা হয় তাহলে বাবা এমনি তার মানে ডাকে সাড়া দেবেন ঠিকই। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিও, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমার আরও নতুন ভিডিও বানানোর আমি অনেক উৎসাহ পাই। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো যারা আমাকে নতুন আজকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।